শীতটা চলেই এসেছে, আর শীতের সাথে সাথে যেটা সব থেকে বেশি মানুষের পছন্দ সেটা হচ্ছে শীতের রোদ। তো শীতের রোদ গায়ে মেখে ডিসেম্বরের একটা দুপুরে যদি যাওয়া যায় ইকো পার্ক, তাহলে কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো হয় এইরকমই একটা রোদের দিনে, একটা শীতের আমেজে গা ভাসি আমরা চলে গিয়েছিলাম কিন্তু ইকো পার্কে। ইকো পার্কে বহুবার যাওয়া হয়েছে, নতুন জায়গা নয়, বাট হ্যাঁ, সেভেন ওয়ান্ডার্স যেটা রয়েছে সেটা সবসময়ই বাইরে থেকে দেখা হয়েছে, বাসে করে বা কোনো গাড়িতে করে যাওয়ার সময় দেখা হয়, কিন্তু সামনাসামনি কোনো দিনই দেখাটা হয়ে ওঠেনি। তো দেরি না করে আমরা চলে গেলাম এক দুপুরবেলা ইকো পার্কে। তো ইকো পার্কে গেট নাম্বার 4 দিয়ে তোমাদের যেতে হবে, তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি তারা আজকে ভিডিওটাকে এনজয় করো আর যাওয়ার জন্য তাড়াতাড়ি প্ল্যান করে নাও। তো খুব বেশি দেরি না করে আমি বলে দিই, যারা যাওনি তাদের জন্য স্পেসিফিকলি, তো তোমরা চিনার পার্ক থেকে অটো বাস যেরকম ইচ্ছা সেরকম কিন্তু তোমরা পৌঁছে যেতেই পারো ইকো পার্কে। আর তোমরা অবশ্যই টিকিট কেটে নেবে, কারণ ওখানে কিন্তু টিকিটের অনেক লম্বা লাইন থাকে, তো একটু তোমাদের টাইমিং বুঝে তোমরা সেরকম করেই কিন্তু যেও, ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস যারা যাচ্ছ। তো এই একটা জিনিস আমরা দেখলাম যে ইকো পার্কে সবসময় ভীষণ ভিড় হতে থাকে, আর এখন সামনে যেহেতু 25th December নিউ ইয়ার আসতে চলেছে, তো ওখানে ভিড় আরও বেশি হবে। তো আমরা কিছু ভিডিও স্লোমো আর কিছু কিছু ফটো তুলেছি, তো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করে নেব। আর যারা যারা ইকো পার্কে যাওয়ার প্ল্যান করছো আমার এই ভিডিওটা দেখার পর, তারা অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাচ্ছ না বেশিরভাগ জন, তো অবশ্যই জানাও আর তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের সাথেই রাখো।